নমস্কার, ক্যানভাস নিউজে আপনাদের স্বাগত। খবর পড়ছি আমি সুমনা। শুরুতেই চোখ রাখছি আজকের বিশেষ কিছু খবরে। আসন্ন পৌরসভা ও লোকসভা ভোটের আগে সংগঠনকে চাঙ্গা করতে আউশগ্রাম বিধানসভার বিজেপি বুথ কর্মীদের নিয়ে সভা করলেন উচ্চ নেতৃত্বরা। পৌরসভা ও লোকসভা ভোটের আগে গোটা আউশগ্রাম বিধানসভার বিজেপি বুথ কর্মীদের নিয়ে ঘুষ করাতে বিশেষ সাংগঠনিক সভা করল বিজেপি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিস্তারক মুকুল চতুর্বেদী, রাঢ়বঙ্গের বিস্তারক দীনেশ সিং, পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ বিশিষ্ট বিজেপি নেতারা। এই দিন ঘুষ করার প্রবীণ টিএমসি নেতা, ঘুষ করা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান কাউন্সিলর ন নম্বর ওয়ার্ড ঘুষ করা চঞ্চল গড়াই, এর মেয়ে দেবযানী গড়াই বিজেপিতে যোগ দেন। চঞ্চল গড়াই এর মেয়ে দেবযানী গড়াই বিজেপিতে যোগদান করেন। সারা বাংলা জুড়ে যেখানে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির পথ নিরাপত্তার সপ্তাহ পালন করা হচ্ছে, সেখানে বিজেপি কর্মীরা বিনা হেলমেটেই বাইক মিছিল করে ফেললেন। আজকের যে সভাটা হলো, এই সভা আজকের জন্যই নয়, এই সভার পরিকল্পনা দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিধানসভা কেন্দ্রিক আমাদের আছে, সেই পরিকল্পনারই একটি বাস্তবায়ন রূপ আজকে আমরা দিলাম, যেটা এখানে আয়োজন করলেন আউশগ্রাম বিধানসভার আমাদের পাঁচ মণ্ডল সভাপতি এবং সেই সঙ্গে আমাদের কার্যকর্তা। মূলত সামনে ঘুষকরা পৌরসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে যাতে জয়ের ধারা আমরা বজায় রাখতে পারি, তারই পুঙ্খানুপুঙ্খ সাংগঠনিক বিশ্লেষণ এই সভার মধ্য থেকে আজকে উপস্থিত গিয়েছিলেন। এখানে আজকের উপস্থিত ছিলেন কেন্দ্র থেকে নিযুক্ত প্রদেশ স্তরে বিস্তারক প্রমুখ মাননীয় ডক্টর মুকুলজি, প্রদেশ থেকে আমাদের এখানে জোন বিস্তারক প্রমুখকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি উত্তরপ্রদেশ থেকে এসেছেন মাননীয় দীনেশজি, এবং সেই সঙ্গে আমার জেলার নব নিযুক্ত পর্যবেক্ষক মাননীয় তাপস রায় মহাশয়, এবং আমাদের জেলা স্তর আজকে আমাদের বৈঠকের সমস্ত নেতা নেত্রী। এই যে আলোচনা সভাতে এখান থেকে কয়েকজন নতুন বিজেপিতে যোগদান করলেন, কজন আপনাদের এখানে যোগদান করলেন এবং উল্লেখযোগ্য নাম বা একটা বেশ আছে সেগুলো যদি একটু উল্লেখযোগ্য নাম? আপনারা জানেন যে এখানকার যে ভূমিপুত্র চঞ্চল গড়াই, চঞ্চলদার নামের সঙ্গে রাজনীতি বা দল পড়ে, তিনি অ্যাকচুয়ালি আমার মনে হয় তিনি একজন রাজনৈতিক বিশেষজ্ঞ। তার পরিবার থেকে তার কন্যা আমাদের দলে আজকের জয়েন করেছেন, যেটা আমাদের কাছে পরম প্রাপ্তি বলে আমরা মনে করি, কারণ তিনি জয়েন করা মানেই তৃণমূল পরিবারে বা রাজনৈতিক অন্য যে বিরোধী দল আছে তাদের কাছে অন্য বার্তা গেল যে ভারতীয় জনতা পার্টি সঠিক পথে চলছে, চলো পাল্টাই এই বাংলার তৃণমূলকে, চলো বিজেপির ভাব ধরো। এইখানে কি আপনাদের কাছে একটা, আমরা শুনলাম এখান থেকে যে চঞ্চল গড়াইয়ের কি আসার কি কোনো যোগ? আমাদের বন্ধু বান্ধবরা বলছিলেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছে, তো আমি শুনেছি, অবশ্যই এখন এসে পৌঁছাননি, আসলে আপনাদের জানিয়ে দেবো। কৃষ্ণ সাহার রিপোর্ট, ক্যানভাস নিউজ। বলাগড়ের বাসিন্দা বংশী মণ্ডল গত কিছুদিন আগে প্রতিবেশীদের অসামাজিক কাজের প্রতিবাদ করেছিলেন। একই সাথে স্থানীয় দুষ্কৃতীরা প্রোটেকশন মানি চেয়েছিল তাঁরই ঘরের ছাদ ঢালাইয়ের জন্য। এইভাবেই হেনস্থার শিকার হয়ে এই বর্ষায় তিন সন্তান নিয়ে তাঁবুতে আশ্রয় নিয়েছে মণ্ডল পরিবার।
অসামাজিক কাজের প্রতিবাদ করেছিলেন, এর ফলে গৃহহারা হয়ে তাঁবুতে বাস করছেন। ওসি বলাগড় তদন্তের আশ্বাস দিলেন। বলাগড় থানার খামারগাছির সিজা কামালপুরের চাঞ্চল্য, প্রায় তিন মাস ধরে তিন সন্তান নিয়ে নিজের ঘর ছেড়ে তাঁবু খাটিয়ে বসবাস করছেন বংশী। ইদানিং প্রবল বৃষ্টিতে নাজেহাল অবস্থা। পঞ্চায়েত বিধায়ক সহ বিভিন্ন মহলে জানিয়ে ফল না পেয়ে বলাগড় থানার দ্বারস্থ হলেন তিনি। বাড়ির টালির চাল সারিয়ে ঢালাই করতে গেলে দুষ্কৃতীরা প্রোটেকশন মানি চায়। দিনমজুর হিসাবে দিন গুজরান করেন, তাই টাকা দিতে না পারায় গৃহহারা হয়ে তারা কয়েক মাস আগে প্রতিবেশীর অসামাজিক কাজ দেখে ফেলে প্রতিবাদ করেন প্রতিবেশী বংশীর। সেই অপরাধের মাশুল গুনতে হচ্ছে বংশী ও তার পরিবারকে। অভিযোগ পেয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ওসি বলাগড়। মেয়ে নিয়ে ওই এখন নিজের ঘর থাকত পরের জায়গায় তাঁবুটা নিয়ে এসে জলের মধ্যে কোনো রকম করে আছি। এখন আমাদের এই ঘরটা করতে খুব বাধাবিঘ্ন আসছে, কেউ একটুটা সাহায্য করছে না। এমএলএ এমপি সবার কাছে গেছি, কেউ একটু হেল্প করছে না। আমরা এখন তাঁবুর মধ্যে আছি, পাশে একটা গর্ত আছে, জল ভরে গেছে। এবার তাঁবুর ভেতরে জলটাও ঢুকে গেছে। বাচ্চা কাচ্চা ভয়ে থাকতে পারছে না, কাদার মধ্যে পড়াশোনা করতে পারছে না, বই খাতা বৃষ্টিতে ভিজে যাচ্ছে। আমাদের কোনো ব্যবস্থা এখনও নেয়নি। আমরা থানায় এসেছিলাম, স্যারকে অভিযোগ জানিয়েছি, স্যার ব্যবস্থা নেবে সবাইকে জানিয়েছি। বলছে আমার দুটো ভোটের জন্য আমরা ওদিকে এগোতে পারবো। পাশের বাড়ি রতন পরামানি মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন 24 ঘন্টা স্বাস্থ্য পরিষেবার। বর্তমানে মুখ থুবড়ে পড়েছে সেই গুপ্তিপাড়া স্বাস্থ্যকেন্দ্র। রেফার করা রোগীদের নিয়ে চলছে জমজমাট চার চাকা গাড়ির ব্যবসা। পাঁচিল নেই, ঢুকতে গেলে বোঝা যাবে না হাসপাতালে ঢুকছি নাকি মাছের বাজারে। বাজার দিয়ে ঘেরা গুপ্তিপাড়া স্বাস্থ্যকেন্দ্রে গেলে মুখ বেজার করতে হবে, কারণ কয়েক মাস ডাক্তার নেই। সেই নেই রাজ্য থেকে বারংবার ফিরে আসতে আসতে বিরক্ত আশেপাশের তিনটি গ্রাম পঞ্চায়েতের রোগীরা। শুধুমাত্র রেফার করা হচ্ছে, এতে বাড়বাড়ন্ত চার চাকা মালিকদের। এখানকার অধিকাংশ গাড়ির মালিক স্থানীয় নেতারা হওয়ায় কেউই আন্দোলনের পথে হাঁটছেন না, কারণ হাসপাতাল না করলে রেফার গাড়ির মালিকরা হবেন বেকার। অথচ মাননীয় মুখ্যমন্ত্রী 24 ঘন্টার পরিষেবা উদ্বোধন করেছিলেন, কিছুদিন চলার পর সেই আগের অবস্থাতেই ফিরে এসেছে। জনগণকেই ভুগতে হচ্ছে শেষমেশ। গুপ্তিপাড়া হসপিটালে মাস তিনেক ধরে কোনো ডাক্তার নেই। আমরা সুন্দর পরিষেবা পাচ্ছিলাম আগে, এখন দিনে একবার আসে আবার চলে যায়, রাতে দিনে সকালে কোনো ডাক্তার থাকে না। এর জন্যে রুগীরা পেশেন্টরা হায়রানি হচ্ছে, ভোগান্তিতে ভুগছে। ক মাস ধরে ডাক্তার নেই, তিন মাস মতন, তিন মাস ধরে ডাক্তার নেই না, বেশি ছমাস হবে, ছমাস ধরে ডাক্তার নেই, কোনো ডাক্তার নেই। আপনাদের অসুবিধা কি হচ্ছে? আমরা রুগী পরিষেবা পাচ্ছি না, গিয়ে বলছে ডাক্তার নেই, ডাক্তার না হলে কি হবে, এখানে হবে না, অন্য জায়গায় যাও, কালনা সময় গেলে আমাদের যাইতে হয় কালনা। সে কালনা হয়রানি হচ্ছে না আমরা, কালনা দেখা গেলো এখানে এখানে যদি থাকতো ডাক্তারটা তাহলে আমাদের কত সুবিধা হতো, পরিষেবা পেতাম, কিন্তু ওইখান থেকে নিয়ে যেতে আবার কালনা, তাহলে আমাদের এখানে কি কি লাভ এই অসুবিধাটা। চিরঞ্জীবীর রিপোর্ট, ক্যানভাস নিউজ। ক্যানভাস নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। দেখতে থাকুন ক্যানভাস নিউজ, ফিরছি আরো খবর নিয়ে।
ফ্ল্যাট কিনলে স্কুটি ফ্রি, হ্যাঁ বাড়ি গাড়ি দুটোরই স্বপ্ন পূরণ একসাথে। প্রীতম অ্যাপার্টমেন্ট, অল কমপ্লিট রেডি ফ্ল্যাট, নো জিএসটি, মাত্র 20,50,000 টাকায় 2 BHK ফ্ল্যাট, আর বুকিং করলে স্কুটি গাড়ি ফ্রি। স্টেশন হসপিটাল স্ট্র্যান্ড থেকে মাত্র 10-15 মিনিটের দূরত্বে, লিফট, সিসিটিভি, 24/7 ওয়াটার সাপ্লাই। প্রীতম অ্যাপার্টমেন্ট, 277 DCR রোড নর্থ, কালিদাস চতুষ্পাঠীর কাছে, চন্দননগর, হুগলি। ফোন 7003990570। আজই বুকিং করুন, স্কুটি গাড়ি পান বিনামূল্যে। কথাই বলে মাছে ভাতে বাঙালি, তাই ভোজন রসিক বাঙালির রসনা তৃপ্তিতে এলো প্রীতম ফিশ ইন্টারন্যাশনাল। বিবাহ বা আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ, রুই, কাতলা, ভেটকি, পাবদা, ইলিশ, গলদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির টাটকা মাছের জন্য আজই যোগাযোগ করুন প্রীতম ফিশ ইন্টারন্যাশনালে। যোগাযোগ নম্বর 0332683-0179। প্রিন্ট মিডিয়া বলুন, ইলেকট্রনিক মিডিয়া বলুন, বিভিন্ন মিডিয়া কিন্তু এই যে এই উৎসবগুলোকে মানুষের, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। ঠিক সেরকম আজকের যেটা আমি নতুন করে তারা মার্কেটে লঞ্চ করছে, নামটা ক্যানভাস নিউজ। ক্যানভাস নিউজেরও আমরা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আমরা আশা করব যে এনাদের এই নিউজের মাধ্যমেও অগণিত ধর্মপ্রাণা মানুষ, অগণিত সাধারণ মানুষ, তারা বিভিন্ন জায়গাকার বিভিন্ন রকম খবর তারা সংগ্রহ করতে পারবেন। ক্যানভাস নিউজ নতুন খবরের চ্যানেল, আমি এদের সার্বিক সাফল্য কামনা করি এবং বাংলার উন্নয়নের খবর দিক, সঠিক খবর মানুষকে পরিবেশন করবে এই শুভেচ্ছাই আমি আমার এই চ্যানেলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা দেবো। ক্যানভাস নিউজ আপনাদের নতুন চ্যানেল লঞ্চ করেছেন, আপনারা ভালোভাবে চালান, সত্যি যে খবরগুলো সত্যি খবরগুলো দিন। বাংলা মামাটি মানুষের সরকার যে চলছে তার উন্নয়ন একটু তুলে রাখুন, মধ্যেশ্বর পৌরসভা উন্নয়নে কাজ করছে, মানুষের সাথে দাঁড়িয়েছে, সেটা আপনারা নিজের নিউজ চ্যানেলে দেখান, আপনাদের মঙ্গল হোক, ভালো হোক, আমরা এটাই শুভ সময় চাই। আপনি কি নিউজ অ্যাঙ্কারিং, স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার করতে ইচ্ছুক বা শেখার আগ্রহী? তাহলে সত্ব যোগাযোগ করুন 7003990570 অথবা 9333028088 এই নম্বরে। বিরতির পর ফিরে এলাম আরো খবর নিয়ে। এখন কি মন্দিরও নিরাপদ নয় মেয়েদের জন্য? মন্দিরে পুজো দিতে গিয়ে পুরোহিতের কাছে যৌন হেনস্থার শিকার 7.5 বছরের শিশুকন্যা। যদিও ঘটনার সত্যতা নিয়ে উঠছে প্রশ্ন, অভিযুক্তকে জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন আদালত। গোদলপাড়া দিনেমারডাঙ্গা বারাসাত গড়ের ধারের ঘটনা। গতকাল দুপুর 12:30 পর মন্দিরে পূজারি যখন পুজো করছিলেন, তখন পাড়ারই একটি 7.5 বছরের মেয়ে মন্দিরে পুজো দিতে যায়। এরপর সে বাড়ি গিয়ে বলে পুরোহিত নিশিকান্ত মিশ্র তাকে যৌন হেনস্থা করেছেন। ঘটনার খবর প্রথমে জানাজানি হতেই তেলিনীপাড়া ফাঁড়িতে খবর দেওয়া হয়। কালকে যখন আমি বিকেলে বাড়ি যাই, শুনলাম কি এরকম কিছু আমাদের মন্দিরে একটা হয়েছে। আমি তো যেহেতু ডিউটিতে ছিলাম, আমাদের মানে পৌরসভাতে কাজ করি, আমি পরে গিয়ে শুনলাম পুলিশ তাকে অ্যারেস্টও করেছে। এবার যদি ও যদি ভয় করে থাকে সেটা পুলিশ ব্যবস্থা নেবে, সেটা পুলিশের ব্যাপার আছে। কিন্তু যে লোকটা করেছে সেটা আমাদের ওখানকার মানে পুরোহিত না, মানে পুজো করে না, এমনি ও গেছিলো। এবার পুলিশ যা বুঝবে সেটা ব্যবস্থা নেবে। সেটা যদি ভুল করে থাকে নিশ্চয়ই শাস্তি হওয়া দরকার, যেটা করে এরকম ঘটনা ওখানে যদি না থাকে। এরপর চন্দননগর থানার পুলিশ অভিযুক্তকে হেফাজতে নেয়। রাত্রে মেয়েটির মেডিকেল পরীক্ষা করা হয়। আজ কোর্টে তোলা হলে পক্সো আইনে তাকে 15 দিনের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়। আসল নামটা বলুন। আমার নাম সত্যানন্দ মিশ্র। যে ব্যক্তির সে কি হয়? আমার দাদা নিশিকান্ত মিশ্র, আর উনি মন্দিরে পুজো করছিলেন, মেয়ে এই নিয়ে স্যার মিছে মিছে রেপ কেসে দেওয়া গেল। ওর দুটো বাচ্চা স্যার বঙ্গবিদ্যালয়ে পড়ে, একটা বাচ্চা স্যার আর একটা ছেলে। এইটা আমরা তো বাইরে ছিলাম, মন্দিরে ভিড় ছিল, সব সোমবার দিন ছিল মন্দিরে, আর কলবের সব লোকগুলোকে আমরা কিছু জানি। বাচ্চাটা কোথায় আছে? এই এখানে আছে, ওর ভিডিও আছে স্যার, যে বাচ্চা রেপ হবে স্যার ও সুস্থ করে চলবে। আমার কর্তব্য কি করবো আমি তো কিছু বুঝতে পারছি না।
বাচ্চাটা সুস্থ দুটো বাচ্চাটা ওনার বাচ্চা তো সুস্থই আছে। এটা পুলিশে খবর দিল কারা? সাড়ে সাত বছরের নিগৃহীতা ও তার বাড়ির লোকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিন অভিযুক্ত জেল হেফাজত ঘোষণা হওয়ার পর বলেন, আপনার নাম? নিশিকান্ত মিশ্র। নিশিকান্ত মিশ্র, আপনার বাড়ি কি তেলিপাড়ায়? তেলিপাড়া মনসাতলা। আপনি কোথায় পুজো করেন? ওই মন্দিরে? গন্ডলপাড়া দিনওয়ারডাঙ্গা মন্দিরে পুজো। আচ্ছা, মনসা মন্দিরে পুজো। ওই মন্দিরেই ঘটনা? হ্যাঁ, মন্দিরের বাইরে এলে, মন্দিরে তো কিছু হয়নি, ওটা তো ঘর থেকে নেই আমাদের। এখন কি হলো বিচারে? বিচারে এখন কিছু হয়নি, আগে ডেটে বলেছে উকিল কি আগে ডেটে ফাইট করব। আগে ডেটে ফাইট করব। এখন কত দিনের জেল হেফাজত হয়েছে? কি কত দিনের? 15 দিন। 15 দিনের জেল হেফাজত। প্রদ্যুৎ গাঙ্গুলির রিপোর্ট, ক্যানভাস নিউজ। বর্ধমানের গাংপুরে দীঘির পাড়ে এবার জমি মাফিয়াদের বিরুদ্ধে আন্দোলনে নামলেন স্থানীয় আদিবাসীরা। জমায়েতের পাশাপাশি চলে প্রতিবাদ মিছিল। জমি মাফিয়াদের বিরুদ্ধে আন্দোলনে নামল স্থানীয় আদিবাসীরা। মঙ্গলবার তীর ধরুং নিয়ে তারা জমা হয় বর্ধমানের গাংপুরের দীঘির পাড়ে। তাদের অভিযোগ, কয়েকজন মাফিয়া ও দালাল সরকারি বা খাস জমি পাট্টা করে চড়া দামে বিক্রি করে দিচ্ছে। অন্যদিকে বিদেশে বসবাসকারী এক ব্যক্তির বেশ কিছুটা জমিও মাফিয়ারা দখল করে নিয়েছে। সেই জমিও আসল মালিকের অবর্তমানে চড়া দামে হাত বদল হচ্ছে। ঠিক আছে, আমাদের ওই বাঁশগুলো ঠিক আছে, আমাদের ওই বাঁশগুলো প্রতিবাদে এদিন এলাকায় জমায়েতের পাশাপাশি তারা প্রতিবাদ মিছিল করেন। মানুষের তো থাকার জায়গার ভীষণ অভাব, রেলপাড়ে এখানে সেখানে এদিক সেদিক থাকে, কিন্তু তাদের জায়গা নেই। অথচ কিছু জমি মাফিয়া মানে তাদের প্রচুর টাকার বিনিময়ে এই খাস জায়গা না কি জানি না, আমার জানা নেই, সেগুলো বিক্রি করছে। অথচ এখানকার যারা জনসাধারণ, যারা গরিব মানুষ, তারা রাস্তার পাড়ে এবং মাফিয়ারা যারা রয়েছেন তারা প্রচুর টাকা মানুষের হ্যাক করে নিচ্ছে। আমারও আছে 1,90,000 টাকা, কোনো এক দালাল চক্র আমার টাকাটা ইয়ে করে দিয়েছে। দিঘির পাড়ের যে জায়গাটা, সেই দিঘির পাড়ের জায়গাটা মালিক হলো প্রকাশ চ্যাটার্জি ছিল, যিনি মারা গেছেন। যার ওয়াইফ ছিল হেজবীর চ্যাটার্জি, তিনিও মারা গেছেন। তারা হচ্ছেন একজন সুইজারল্যান্ডের নাগরিক। তা এই জায়গাটা এখন এমন জায়গায় পৌঁছেছে যেটা একটা বেয়ারিশ জায়গায় পৌঁছে গেছে। এর মালিক এখন বিভিন্ন ধরনের বেরিয়ে যাচ্ছে, এ বলছে আমি মালিক, ও বলছে আমি মালিক। তা আমরা চাইবো এখানকার জায়গাটা প্রকৃত যে মানুষ আছে, প্রকৃত যে মালিক আছে যেন তার হাতে ফিরে যায়। আর নাহলে জায়গাটা যে এখানে যে জমি জায়গার মাফিয়া কিছু আছে, এখন যিনি মালিক সেজে বসে আছে, তিনি কিছু জমি মাফিয়াকে সঙ্গে নিয়েছে টাকার পয়সার বিনিময়ে তাদের বিরুদ্ধে, তাদেরকে দিয়ে রাতারাতি এই প্লটিং শুরু করেছে। প্লটিং শুরু করে জায়গাটাকে বেঁচে দিয়ে চলে যাওয়া চিন্তাভাবনা নিয়েছে। আর এখানে খাসও আছে, 1 একর 40 শতকের মতো খাস জায়গা আছে, যেটা বিহার কেস থেকে ইয়ে হয়েছে, যেটা 1 একর 40 শতক, ওটা খাস জায়গাটা আছে, ওটাও চাই ওরা রিকভারি করার চেষ্টা করেছে। আমরা মেন লড়াইটা হচ্ছে খাস জায়গাটা নিয়ে, তারপরে যে জায়গাটা মালিকানা আছে মালিকটা অরিজিনাল যেন চাই যে অরিজিনাল মালিকের হাতেই পৌঁছাক। আর আমাদের লড়াইটা আজকে যেটা লড়াই যে শুরু করেছে, যিনি যার নাম হলো জগন্নাথ টুডু, আদিবাসী সম্প্রদায় থেকে লড়াইটা শুরু করেছে। আমরা হলাম পাশের গ্রামের তৃণমূল কর্মী, তারা আমাদেরকে খবর দেয়, আমরা তার নেতৃত্বেই আসি। এখানে যে এসেছি প্রকাশচন্দ্র ব্যানার্জি, যে প্রায় 30 বিঘার জায়গা, উনি কিন্তু নেই, এখানে মারা গেছেন।
উনার এই বড় দিঘি, তার চারপাশে পাড়, অনেক কাছাকাছি থেকে তার আত্মীয় সেজে এসে মাফিয়া তৈরি হয়ে জায়গাগুলোকে বিক্রি করে চলে যাচ্ছে মাফিয়া, বাইরের কিছু স্থানীয় কিছু। এই মাফিয়াগুলো যখন বিক্রি করছে, তখন আমরা ভূমিহীন আদিবাসী সাঁওতাল পরিবারগুলিকে নিয়ে এই চারপাশের এই জায়গায় বসতে চাই বা ওই মাফিয়াদেরকে আমরা বাধা দিতে এসেছি। কোথায় এসেছেন? জায়গাটা হচ্ছে গাঙ্গপুর স্টেশনের কাছে দিঘির পাড়। জায়গাটা যেহেতু আমরা টিএমসি কংগ্রেসের নেতৃত্বে, মা মাটি মানুষের নেতৃত্বে, সেই নেতৃত্বে থেকেই, সেই সরকারের ছায়ার তলা থেকেই আমাদের অভিযোগ অভাব ওনাকে জানিয়ে, স্থানীয় নেতৃত্বকে জানিয়েই আমরা আমাদের পতাকা, আমাদের যে লাঠি, আমাদের যে খুঁটি, আমাদের যে তিরপল, এইগুলি দিয়ে কিছুটা আমরা চিহ্নিত করে যাচ্ছি। অর্ঘ ব্যানার্জির রিপোর্ট, ক্যানভাস নিউজ। ক্যানভাস নিউজে এখন সময়ে ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। বিরতির পর ফিরছি আরো খবর নিয়ে। ফ্ল্যাট কিনলে স্কুটি ফ্রি? হ্যাঁ, বাড়ি গাড়ি দুটোরই স্বপ্ন পূরণ একসাথে। প্রীতম অ্যাপার্টমেন্ট, অল কমপ্লিট রেডি ফ্ল্যাট, নো জিএসটি, মাত্র 20,50,000 টাকায় 2 BHK ফ্ল্যাট। আর বুকিং করলে স্কুটি গাড়ি ফ্রি। স্টেশন, হসপিটাল, স্ট্র্যান্ড থেকে মাত্র 10-15 মিনিটের দূরত্বে। লিফট, সিসিটিভি, 24/7 ওয়াটার সাপ্লাই। প্রীতম অ্যাপার্টমেন্ট, 277 DCR রোড নর্থ, কালিদাস চতুষ্পাঠীর কাছে, চন্দননগর, হুগলি। ফোন 7003990570। আজই বুকিং করুন, স্কুটি গাড়ি পান বিনামূল্যে। কথায় বলে মাছে ভাতে বাঙালি, তাই ভোজন রসিক বাঙালি রসনা তৃপ্তিতে এলো প্রীতম ফিশ ইন্টারন্যাশনাল। বিবাহ বা আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ, রুই, কাতলা, ভেটকি, পাবদা, ইলিশ, গলদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির টাটকা মাছের জন্য আজই যোগাযোগ করুন প্রীতম ফিশ ইন্টারন্যাশনালে। যোগাযোগ নম্বর 0332683-0179। প্রিন্ট মিডিয়া বলুন, ইলেকট্রনিক মিডিয়া বলুন, বিভিন্ন মিডিয়া কিন্তু এই যে এই উৎসবগুলোকে মানুষের, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। ঠিক সেই রকম আজকের যেটা আমি নতুন করে তারা মার্কেটে লঞ্চ করছে, নামটা ক্যানভাস নিউজ। ক্যানভাস নিউজেরও আমরা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আমরা আশা করব যে এনাদের এই নিউজের মাধ্যমেও অগণিত ধর্মপ্রাণা মানুষ, অগণিত সাধারণ মানুষ, তারা বিভিন্ন জায়গাকার বিভিন্ন রকম খবর তারা সংগ্রহ করতে পারবেন। ক্যানভাস নিউজ নতুন খবরের চ্যানেল, আমি এদের সার্বিক সাফল্য কামনা করি এবং বাংলার উন্নয়নের খবর দিক, সঠিক খবর মানুষকে পরিবেশন করবে এই শুভেচ্ছা জানি আমার এই চ্যানেলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা দেবো। ক্যানভাস নিউজ আপনাদের নতুন চ্যানেল লঞ্চ করেছেন, আপনারা ভালোভাবে চালান। সত্যি যে খবরগুলো, সত্যি খবরগুলো দিন। বাংলা মামাটি মানুষের সরকার যে চলছে তার উন্নয়ন একটু তুলে রাখুন। মধ্যেশ্বর পৌরসভা উন্নয়নে কাজ করছে, মানুষের সাথে দাঁড়িয়েছে, সেটা আপনারা নিজের নিউজ চ্যানেলে দেখান। আপনাদের মঙ্গল হোক, ভালো হোক, আমরা এটাই শুভেচ্ছা চাই। আপনি কি নিউজ অ্যাঙ্কারিং, স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার করতে ইচ্ছুক বা শেখার আগ্রহী? তাহলে সত্ব যোগাযোগ করুন 7003990570 অথবা 9333028088 এই নম্বরে। বিরতির পর ফিরে এলাম খবরে। মিটে গেছে উল্টো রথ পর্যন্ত, তবুও পুজোর জন্য জমা আবর্জনা এখনও সাফ করা হয়নি। কার্যত নীরব গুপ্তিপাড়া পুরসভা, গুপ্তিপাড়া রথ পরিচালন কমিটিও। মিটে গিয়েছে রথ, মিটে গিয়েছে উল্টো রথও, তবুও উল্টো রথ হয়ে যাবার পর 10 দিনেও জঞ্জাল সাফ না হওয়ায় গুপ্তিপাড়া রথ সড়ক ও বড়বাজার এলাকায় মারাত্মক দূষণ ছড়াচ্ছে। মারাত্মকভাবে দূষণ ছড়ালেও মেলা কমিটি মুখে কুলু পেটেছে, দুর্গন্ধে কার্যত টিকতে পাচ্ছেন না এলাকাবাসীরা। আপনাকে যেভাবে দিয়েছি
চিরঞ্জীবীর রিপোর্ট, ক্যানভাস নিউজ। ঘরের মেয়ে দেবনীতা রায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফুটবল খেলে ফিরল সে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, ফুটবলার হওয়ার স্বপ্নও তার দুচোখে, কিন্তু সমস্যা দারিদ্র অভাব। তাকে নিয়েই ক্যানভাস নিউজের বিশেষ রিপোর্ট। পান্ডুয়ার পাকড়ি গ্রামের এক মেয়ে দেবনীতা রায় এবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফুটবল খেলতে গিয়ে জয়ী না হলেও জীবনের স্বপ্ন থেকে এখনো সরে যায়নি। ভবিষ্যতে স্বপ্ন সফল করতে নতুন উদ্যোগে নেমে পড়েছে সে। ব্যর্থতাই হলো সাফল্যের চাবিকাঠি, এই প্রবাদকে সম্বল করে সে এগিয়ে যেতে চায়। দেবনীতা রায়ের স্বপ্ন ফুটবল খেলার। ৬ বছর বয়স থেকেই ফুটবল নিয়ে বাবার সঙ্গে তার মাঠে যাওয়া শুরু। মেয়ে বলে কোনো অংশে সে পিছিয়ে নেই। বাড়ির লোকজন কখনো বারণ করেনি, উল্টে দিয়েছেন উৎসাহ। সাধ থাকলেও সাধ্য ছিল না এতদিন, বাবা সামান্য ভাগচাষী, তাই ভালো কোচ পায়নি সে। হাল ছাড়ার পাত্রী নয় দেবনীতা, পড়াশোনার পাশাপাশি ফুটবলেও সমান পারদর্শী। ১ জুলাই সে সাউথ আফ্রিকায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলতে গিয়েছিল। বাংলার হয়ে দুবার ফুটবল খেলেছে দেবনীতা, দুবার উড়িষ্যা ও একবার গোয়ায় খেলতে গিয়েছে। বাঁকুড়ার বাণীবাঁধে কন্যাশ্রী কাপ খেলেছে, বিএসএফ এর হয়েও একবার চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৮ সালের অগস্ট মাসে আবার গোয়া যাবে। দেবনীতা পাকড়ি কেদারময়ী বিদ্যামন্দিরের ছাত্রী, ২০১৯ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী। দেবনীতা বলে ছোট থেকেই সে ফুটবল খেলতে ভালোবাসে, এখন টালিগঞ্জে প্র্যাকটিস করে। খেলার কিছু সামগ্রী তার বাবা তাকে কিনে দিতে পারেননি। ছোট থেকে খুব অভাবের মধ্যে সে মানুষ হলেও তার স্বপ্ন একজন ভালো ফুটবলার হওয়ার। সরকার যদি তাকে সাহায্য করে তাহলে ভালো হয়। আমার ফুটবলের পেছনে ছোট থেকেই আমার ফুটবলের পেছনে ঝোঁক ছিল খুব। প্রথমে ফুটবল খেলা শুরু করার পর থেকে প্রথম আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, তো ভালো জায়গায় পৌঁছানোর খুব ইচ্ছে ছিল মন থেকে। সেই মুহূর্তে মানে সম্ভব হয়নি পৌঁছানো আমার। বাবা অনেক চেষ্টা করেন, আর্থিক অবস্থা খুব খারাপ ছিল তখন, বাইরের রাস্তাঘাট জানতাম না। বাবা অনেক কষ্ট করে আমাকে আজ এত বড় করেছে, আরও বড় হতে চাই আমি। কোচ তো প্রথমে ভালো পাইনি আমি, তারপরে আস্তে আস্তে বাবা অনেক যোগাযোগ করে এখন যিনি কোচ আছেন ভালো আছেন, তো ভালো কোচ উনি, ওনার কাছে প্র্যাকটিস করে আজ আমি ইন্ডিয়া করেছি। চাইবো আরও ভালো কোচ এর থেকে আসুক, আরও ভালো জায়গায় যেতে চাই। আর হুগলি জেলায় যেন এরকম আমার মতন আরও মেয়েরা ভালো প্র্যাকটিস করুক, খেলুক চাই, কেননা মেয়েদের ফুটবলের যা পরিস্থিতি আমাদের ইন্ডিয়াতে, আমি তো ইন্ডিয়া খেললাম এবারে দেখলাম, তো আমি চাই যে আরও মেয়েরা ইন্ডিয়া খেলুক বা আরও ফুটবলার হোক আমাদের ইন্ডিয়াতে। খেলা বেঙ্গলের হয়ে ৩বার খেলেছি, সিনিয়রও খেলেছি আমি ২০১৭তে, তারপরে খেলার পর এবছরে আবার ইন্ডিয়া খেললাম। আরও চেষ্টায় আছি আরও সিনিয়র ইন্ডিয়া খেলার ইচ্ছা। পড়াশোনা তো আমার সাথে সাথে আছে, আর সত্যি কথা এখান থেকে আমি কোনো রকম কোনো ফেসিলিটি পাই না। আজ যত দূর আমি গিয়েছি শুধুমাত্র আমার ফ্যামিলির জন্য, আর নিজে জেদ ছিল বলে আজ আমি এই জায়গাটায় পৌঁছাতে পেরেছি আমার ম্যামের জেদে। ম্যামও চাইতো যে আমি এই জায়গাটায় পৌঁছাই, আর আমি তো এখান থেকে কোনো রকম কোনো ফেসিলিটি পাই না, আর যদি ফেসিলিটি পাই হয়তো আরো ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করব আমি। বাবা সঞ্জিত রায় বলেন, সামান্য চাষ করে সংসার চালাই, তাও আমার ইচ্ছা মেয়েকে বড় করে তুলব। প্রথমে আমার মেয়েকে অভাবে ভালো কোচের কাছে দিতে পারিনি, তবুও ইচ্ছা মেয়েকে ভালো ফুটবলার তৈরি করার। সরকার যদি মেয়েকে কিছু সাহায্য করেন তাহলে ভালো হয়। অর্থের জন্য একটু অসুবিধা হয়, তাই সেই জন্য আমরা তো পেরে উঠছি না এখন। তা মেয়ে অনেক জায়গা থেকে খেলাধুলা করেছে, অনেক ট্রফি নিয়ে এসেছে, কিন্তু এখন এই বাইরেও খেলে এসেছে, সাউথ আফ্রিকায় খেলে এসেছে, কিন্তু আমি চাইছি যে সরকার যদি এই বিষয়ে একটুখানি নজর দেয় তাহলে খুবই একটু ভালো হয়। আমরা তো গরিব চাষি, চাষবাস করে খাই, সেই হিসাবে আমি বলছিলাম। দিল্লি গেছে, গোয়া গেছে, উড়িষ্যায় গেছে, বাঁকুড়ায় গেছে, তারপরে আপনার এই সাউথ আফ্রিকায় গেছে, গুজরাট গেছে। খুব ছোট থেকে ওই ৬ বছর বয়স থেকে খেলাধুলা মোটামুটি করে, প্রথমে দিতে পারিনি কো সেরকম টিচার বা ইয়ে, তারপরে দিয়ে চেষ্টা করার পর আমার চেষ্টা করার পর আমি এক স্যারের সঙ্গে যোগাযোগ করে সেখানে দেহরায় নিয়ে যাই, সেখান থেকে আবার ওখানে এক যোগাযোগ করে কলকাতায় নিয়ে যাই, কলকাতা থেকে যোগাযোগটা হয়েছে।
এখন চাইছি যে মেয়ে একটু ভালো করে খেলাধুলা করুক, ভালো জায়গায় যাক, এটাই আমি চাইছি। দেবনীতার এই এগিয়ে যাওয়ার পিছনে ক্যানভাস নিউজের পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা। সুজয় মুখার্জির রিপোর্ট, ক্যানভাস নিউজ। এখন আসছি আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 85%। ক্যানভাস নিউজ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন ক্যানভাস নিউজ। নমস্কার।